কুড়িগ্রামে ব্রিজ না থাকায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন কয়েক হাজার মানুষ। কুড়িগ্রামের জেলার নাগেশ্বরী উপজেলার 2 নং রায়গঞ্জ ইউনিয়নের রতনপুর এলাকায় এই ব্রিজ অবস্থিত। কাঠ দিয়ে তৈরি করেন প্রত্যেক বছর এই স্থানীয়রা। প্রত্যেক বছর বন্যার হয়ে কচুরিপানার চাপে ভেঙে যায়। স্থানীয়দের কাছ থেকে জানা যায় এখানে কয়েক বছর আগে কিছু লোক এসে মাপামাপি করে গিয়েছে, কিন্তু তারা বৈধ না অবৈধ সে তা জানা যায়নি। এলাকাবাসী বলছে তারা এই ব্রিজের জন্য বারবার স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে বহুবার ধারণা নিয়ে প্রতিশ্রুতি মিললেও বাস্তবায়ন হয়নি এখনো। প্রতি বছর ব্রিজ ভাঙার 2-3 মাস লাগে বাঁশ দিয়ে তৈরি করতে। স্থানীয় এলাকাবাসী এই ব্রিজের জন্য বাঁশ কালেকশন করে মেরামত করে থাকে। এতে চলাচলের চরম দুর্ভোগের শিকার হতে হয় স্কুল ছাত্রছাত্রী ও মাদ্রাসা ছাত্রছাত্রী ও সহ কয়েক হাজার মানুষের। ব্রিজের উপরে 2টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও 1টি হাই স্কুল রয়েছে এবং 1টি মাদ্রাসাও রয়েছে আর 1টি বাজার রয়েছে। এতে অনেক ভোগান্তির শিকার হতে হয় গাড়ি চলাচলের। পানি ছয়লাভ হলে ব্রিজ দিয়ে পারাপারের অনুপযোগী হওয়ার স্কুল ছাত্রছাত্রী ও মাদ্রাসা শিক্ষক শিক্ষার্থী 2-3 মাস উপস্থিত হতে না পারায় ফলে লেখাপড়ার চরম অনুপযোগী ঘটে। পারাপার খুব অসুবিধা হয়। আমি এই জন্য বলছি এই ব্রিজের একটু বিশেষ করে দরকার, ব্রিজটার আর্জেন্ট দরকার আমার এই ব্রিজের। আমি মাদ্রাসায় পড়ি, এই ব্রিজ ভেঙে গেলে আমার পড়াশোনার অনেক ক্ষতি হয়। তো তাই বলছি যত তাড়াতাড়ি এই ব্রিজটা ভালো হবে তখন তো আমাদের পড়াশোনা ভালো হবে। স্থানীয় লোকজন ও অভিভাবকদের দাবি সরকারের উদ্যোগে ব্রিজটি অতি তাড়াতাড়ি করলে চরম দুর্ভোগ ও ভোগান্তি থেকে রেহাই পাবে। আমাদের পারাপারের অনেক সমস্যা হয়, এপার থেকে ওপারে আমরা আমাদের কলেজ স্কুল ওইদিকে আমরা যাইতে পারি না। খুব উপকার হইতো আমার বাচ্চা কাচ্চা মনে করে স্কুলে পড়বার পায় না, যাবার পায় না, আবার আবার দিয়ে জমা জমিন সম্পূর্ণ ভেঙে যায় ব্রিজটা ভাঙা গেলে। আর এই ব্রিজটা হলে কত উপকার, হাজার হাজার মানুষ এখান দিয়ে যায় আন্ধারে যায়। আর মনে করো যে রায়গঞ্জ এই ব্রিজটা হলে কত সুবিধে। ইউনিয়ন চেয়ারম্যানের কাছে গেলে তিনি আমাদের জানান বাজেট নেই, বাজেট আসলে আমরা দেওয়ার চেষ্টা করব। আপনারা সকলে জানবেন আমরা সরকারের দেয়া বাজেট সুষ্ঠুভাবে সুন্দরভাবে এলাকার উন্নয়নের সাথে আমরা বাজেটগুলো ইউনিয়নের যথাযথ কাজে ব্যবহার করে থাকি। আপনারা ইতিমধ্যে জানবেন যে আমার 2023 সালের যে বন্যা হয়ে গেল, এই বন্যার কারণে রায়গঞ্জ ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ড রতনপুর ছাত্রছাত্রীরা রায়গঞ্জের রতনপুর স্কুল এবং রতনপুর যে মাদ্রাসা আছে মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াত করেন, 2 গ্রামের মানুষ বাজারে যাতায়াত করেন ওই ব্রিজটি ব্যবহার করে। ইতিমধ্যে আপনারা জানেন 2023 সালের বন্যায় বৃষ্টি ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে 2 গ্রামের মানুষ যাতায়াত করতে পারতেছে না, তাদের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে এবং ছাত্রছাত্রীরা যথাযথ স্কুল এবং মাদ্রাসার শিক্ষার্থী যারা আছেন তারা শিক্ষা থেকে ব্যাহত হচ্ছে তাদের শিক্ষা ব্যবস্থা। আমি চাইবো বাংলাদেশ সরকারের মাধ্যমে, বাংলাদেশ সরকারের দেওয়া অনুদানের মাধ্যমে যাতে এই বৃষ্টি ভবিষ্যতে একটা পাকা ব্রিজ রূপান্তরিত করা যায়, এজন্য মাননীয় সরকার মহোদয় উচ্চ পর্যায়ে যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে করে রায়গঞ্জ ইউনিয়নের রতনপুর গ্রামে এই কুলকুমা নদীর উপর কাঠের ব্রিজটি যথাযথভাবে সরকারের অনুদানের মাধ্যমে পাকাকরণ করা হয় এবং 2 গ্রামের মানুষ তাতে রায়গঞ্জ ইউনিয়নের মানুষের সার্বিক সুবিধার দিকে যাতে অগ্রসর হতে পারে সেদিকে লক্ষ্য রাখবেন সরকার মহোদয়। আপনারা ইজি বাই ইলেকট্রনিক্স, এখানে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে সিঙ্গার, যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয়। প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মণ্ডল। স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড, পীরগঞ্জ, রংপুর।